আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আজকে তৈরি করব হানি গার্লিক বাটার চিকেন। এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিলাম চিকেনের বেস্ট পিস। বেস্ট পিসগুলোর মধ্যে আমি হাড়টা ছাড়িয়ে নিয়েছি, সামান্য পরিমাণে হাড় রেখেছি। চিকেনের বেস্টের উপরে এবার একটা ছুরি নিয়ে নিব। ছুরি নিয়ে হালকা করে করে দাগ কেটে নিয়ে নিব। আমি একটি কেটে দেখে দিচ্ছি। একটি বেস্ট পিস কাটা হয়ে গেলে আমি অপরটি একইভাবে কেটে নিব। সেটা দেখালাম না, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা কেটেছি। আমি দুটি কেটে নিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল স্পুন পরিমাণে গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি কালো গোলমরিচটা দিয়েছি। এরপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মাংসের সাথে, যাতে মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে যায়। আমি ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের কাছে হাতে সময় থাকলে বেশিও রাখতে পারেন, তবে কম করে 10 মিনিট রাখার চেষ্টা করবেন ম্যারিনেট করে। এখন আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম আমি হানি মানে মধু 2 চামচ পরিমাণে। তারপর নিয়ে নিয়েছি সয়া সস 1 চামচ পরিমাণে, ওয়েস্টার সস 1 চামচ। তারপর নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার 1 টেবিল স্পুন বা কালো গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার 1 টেবিল স্পুন পরিমাণে। তারপর দিয়ে দিয়েছি জিঞ্জার পাউডার 1 টেবিল স্পুন, টমেটো চিলি সস 1 স্পুন, টমেটো ক্যাচাপ 1 স্পুন, রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 1 চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটা এখন মিশিয়ে নিব। হানি গার্লিক বাটার চিকেন তৈরি করার জন্য এই সসটি হচ্ছে মূল উপকরণ। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে ভিনেগার। এখন আমার এই সসের মিশ্রণটা তৈরি হয়ে গেল, এক পাশে রেখে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি অন্য আরেকটা স্টেপে। এখন ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে আপনারা ইচ্ছে করলে এখানে আটার বা ময়দার মিশ্রণ সাথে নিতে পারেন। যদি হাফ কাপ পরিমাণে ময়দা নিন তাহলে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। আমি এখানে শুধু কর্নফ্লাওয়ারই নিয়েছি, ময়দা নিইনি। তারপর চিকেনের ফ্রিজগুলো ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ডিপ করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাথে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেনের ফ্রিজগুলো যথেষ্ট ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারের সাথে চিকেনের ফ্রিজগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চিকেনগুলো ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিলাম চুলায়। তারপর পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে প্যানের চতুর্পাশে একটু বাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ যখন ভালোভাবে হয়ে যাবে কম করে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। তারপরে আবার একটু উল্টিয়ে দেব। তারপর অপর পাটও ভালোভাবে ভেজে নেব। আমার আরেকটু বাটার দেওয়া দরকার মনে হয়েছে, তাই আরেকটু বাটার দিয়ে নিলাম এবং ভালোভাবে চিকেনটা কুক করে নেব, যাতে এর মধ্যেই সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো দুপাশ মোটামুটি হয়ে গিয়েছে। আপনারা একটু সময় নিয়ে চিকেন ভালোভাবে ভেজে নেবেন, যাতে ভিতরে জুসি ভাবটা থাকে, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমার চিকেনটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন একটি প্লেটে তুলে রেখে দিব। তুলে রেখে দিলাম আর একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও বাটার। বাটাটা দিয়ে 1 চামচ পরিমাণে রসুন কুচি, রসুনটাকে মিহি কুচি করে নিয়েছি, হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপর আমি যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। মোটামুটি রসুনের মিশ্রণটা ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিয়েছি সসের মিশ্রণ। একটু নেড়ে সসের মিশ্রণটা পুরো এখানে দিয়ে দিচ্ছি।
আমি সসের মিশ্রণটা এক মিনিটের মতো এক থেকে দু মিনিটের মতো জাল করব। ভালোভাবে রসুনের সাথে বাটারের সাথে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিস দিয়ে সসের সাথে খুব দ্রুতই রান্না করতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। চিকেনের পিসগুলো দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিটের মতো রান্না করব। আর এ সময় চুলার তাপটা একটু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর সসটা দিয়ে বেশিক্ষণ চুলার ওপর রাখা যাবে না, কারণ সসটা এমনিতেই ঘন, আরও ঘন হয়ে যাবে। এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে চিকেনের সাথে সসের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রায় দু থেকে তিন মিনিটের মতো কুক করব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর বেল বাটনটি বাজিয়ে দিবেন অবশ্যই, যাতে আমার পরবর্তী রেসিপিগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর রেসিপি দেখতে পারেন। দুই থেকে তিন মিনিট কুক করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করে, আর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব আবারও। আর তৈরি হয়ে গেল আমার হানি গার্লিক বাটার চিকেন। আর রেসিপিটি অত্যন্ত জুসি, অনেক মজার, একবার হলো বাসায় ট্রাই করে খেতে পারেন। আমরা তো রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে এই রেসিপিটি খেয়ে থাকি, আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারেন। হানি গার্লিক বাটার চিকেন রেসিপিটি আপনারা নান রুটি পরোটা সাথে পরিবেশন করতে পারেন, খুবই মজার একটি রেসিপি, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর অবশ্যই এই রেসিপিটি গরম গরম পরিবেশন করতে হবে নান বা রুটির সাথে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সামান্য কিছু গার্নিশের জন্য সাদা তেল দিয়ে দিলাম উপরে। অনেক লোভনীয় এবং আকর্ষণীয় একটি রেসিপি, আশা করছি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।